ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম উজ্জ্বল ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনার এক বন্ধু তার স্ত্রীর কাছে 4.5 ভরি স্বর্ণ আছে, এখন তার মেয়েদের জন্য, দুজন মেয়ে আছে, তার দুই মেয়ের জন্য 3.5 ভরি করে তিনি স্বর্ণ নিতে চান। তো এখন এই মা ও মেয়েদের স্বর্ণের জাকাত একসাথে মিলিয়ে দিতে হবে কি না? মোহতারাম ভাই, উত্তরে আমরা বলবো আলহামদুলিল্লাহ ও সালাত ও সালাম আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণের উপর জমা করে তার যাকাত দেয় না, টাকা পয়সা জমা করে তার যাকাত দেয় না, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য সাবধান ও সতর্কতা অবলম্বন করে আমাদের সকলের যাবতীয় সম্পদ যাতে যাকাত ফরজ হয়, সেগুলোর যাকাত আদায় করা জরুরি এবং ফরজ। তো সম্মানিত ভাই, আপনি যেই বিষয়টি উল্লেখ করেছেন সেই ক্ষেত্রে আমি উত্তরে বলতে চাই যে যদি এই ভাই তার মেয়েদেরকে 3.5 ভরি বা 3 ভরি পরিমাণ যেটা স্বর্ণ দেবেন সেটা যদি মেয়েদের মালিকানায় করে দেন, ঠিক আছে, মেয়েদের মালিকানায় করে দেন, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা মালিক, অর্থাৎ দুই মেয়ে 3 ভরি বা 3.5 ভরি করে মালিক, আর তার স্ত্রী হলো 4.5 ভরি মালিক। তো এই হলো তাদের অবস্থা। আর আপনি জানেন যে 85 গ্রামের কমে কম স্বর্ণে যাকাত ফরজ হয় না, আর যেহেতু প্রত্যেকেই মাত্র আপনার 3 ভরি 3.5 ভরি করে মালিক, 3 ভরি হলে আপনার 3×11 33, আর 3 আর 1/2 তথা 34.5 গ্রাম বা 35 গ্রাম করে হয়ে থাকে, 3 গ্রাম যদি হয়ে থাকে। হ্যাঁ, আর যদি 4 গ্রাম 3.5 গ্রাম হয় তাহলে হয়তো আরেকটু বাড়বে বা আপনার আনুমানিক 40 গ্রাম হবে। তো প্রত্যেক মেয়ে যদি 40 গ্রাম স্বর্ণের মালিক হয় তাহলে সেটা নেশাবে পৌঁছে না, ফলে এক্ষেত্রে যাকাত দিতে হবে না, তবে এটা মেয়েদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু যদি তার এরকম নিয়ত থাকে যে মেয়েদের এবং স্ত্রীর এই সকল স্বর্ণ তাদেরকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, প্রয়োজনে আমি এগুলো বিক্রি করব, প্রয়োজনে এটা বিক্রি করব, মালিকানাটা আমার হাতে থাকলো, তাহলে অবশ্যই তাকে এই স্বর্ণগুলোর যাকাত দিতে হবে, সেই ক্ষেত্রে সেই এটার মালিক বলে গণ্য হবে, সেই ক্ষেত্রে সেই এটার মালিক বলে গণ্য হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলার হাতে দুটি বালা দেখেছিলেন, তো তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এর যাকাত আদা করো? উনি বললেন যে না। তখন রসুল বললেন, তুমি কি চাও যে তোমার এই বালা দুটি জাহান্নামের বালা দিয়ে পরিবর্তন করা হোক? হ্যাঁ, তুমি এই দুটির যাকাত আদা করো। অতএব ব্যবহৃত স্বর্ণেরও যাকাত দিতে হবে। আর এই ক্ষেত্রে যেটা বললাম যে এই ভাইয়ের বিধান হলো যে তিনি যদি এগুলো তার নিজের নিয়ন্ত্রণে রাখেন, সময়ে প্রয়োজনে বিক্রি করবেন, তাহলে অবশ্যই সেগুলো যাকাত দিতে হবে। আর যদি প্রত্যেককে আলাদা আলাদাভাবে দিয়ে দিয়ে থাকেন তাহলে প্রত্যেকে এর মালিক হয়ে গেল এবং সেই ক্ষেত্রে তিনি কিন্তু এটা বিক্রি করতে পারবেন না এবং তার কোনো মালিকানার কিছুই সেখানে থাকবে না। সেই সূত্রে যদি হয় তাহলে তার যাকাত লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।